Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হরিপাল বিধানসভার বিধায়ক তথা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান বেচারাম মান্নার সহযোগিতায় তারকেশ্বর থেকে ধর্মতলা SPSTC বাসের যাত্রার উদ্বোধন হয়ে গেল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এই পৌরসভার প্রশাসক সদস্য উত্তম কুণ্ডু, তারকেশ্বর পৌরসভার প্রশাসক স্বপন সামন্ত প্রমুখ। জানা গেছে, তারকেশ্বর থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের জন্য পৃথকভাবে 6 জোড়া SPSTC বাসের প্রতিদিন ব্যবস্থা থাকছে। এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করার জন্য তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন উত্তম কুণ্ডু। এতে তারকেশ্বরের মানুষের লকডাউনের বাজার যে মহামারী আকার নিয়েছিল, সেখানে মানুষের যাতায়াতের একটা অসুবিধা হচ্ছিল, সেখানটা কিন্তু তারকেশ্বরের মানুষ প্রচুর উপকার হলো এটা আমরা মনে করি। আজকে 8টার সময় একটি বাস এবং 8:30 একটি সময় বাস ছাড়বে ধর্মতলা, ওখান থেকে 7টায় বাসটা ছাড়বে আর 7:30টায় বাসটা ছাড়বে। যাই হোক, হচ্ছে সময়টা চেঞ্জ হচ্ছে 6:30 আর 7টা। সেখানে আমাদের তারকেশ্বরবাসী খুবই উপকার হবে। যে দুর্গন্ধের আর একটা বিষয় যে এখানে একটা পয়সার ব্যাপার ছিল, এখানে সরকারি রেটে আপনারা ভাড়া পাবেন। আর সকলকে আহ্বান জানাই আস্তে আস্তে এই বাসটা যেন ভর্তি হয়। সকলকে ধন্যবাদ জানি আমার ছোট্ট বক্তব্য। আপনাদের সবাই কি একই মত আছেন? 7:30-8 এটা আমরা বলে দিতে পারবো। আর কোন প্রবলেম আপনাদের? না না, আমরা প্রাইভেট সার্ভিস চাকরি করি, 9:45 আমাদের কোম্পানিতে পৌঁছাতে হবে। কারণ ধর্মতলা থেকে আমাদের ডালহৌসি পৌঁছাতে 15 মিনিট টাইম লাগে, আর আমাদের লেট করলে আমরা মাইনে পাই না। তারকেশ্বর থেকে ধর্মতলা বাসে বাস সার্ভিসে পৌঁছে দেওয়া হচ্ছে।